সাবরুম দৈত্যেশ্বরী কালীবাড়ি মায়ের কোটি টাকার স্বর্ণালঙ্কার সৈকত রায় চৌধুরীর বাড়িতে। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তীব্র প্রতিবাদ জানান এবং সাবরুম মহকুমা শাসককে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান। সাবরুম মহকুমাবাসীর ভালোবাসার শতবর্ষ প্রাচীন দৈত্যেশ্বরী কালীবাড়ি মায়ের কোটি টাকার স্বর্ণালঙ্কার নিয়ে বিরাট প্রশ্নের মুখে। 2018 সালে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর সাবরুম দৈত্যেশ্বরী কালীবাড়ির দায়িত্বে নতুনভাবে অর্পিত হয় সাবরুম মণ্ডলের রাষ্ট্রবাদী যুবনেতা সৈকত রায় চৌধুরী ওরফে রাজার কাছে। মায়ের দীর্ঘ দশকের সাধারণ জনগণের দান করা শত কোটি টাকা স্বর্ণালঙ্কার রাষ্ট্রবাদী নেতার ঘরে গচ্ছিত। সাবরুমের সকল অংশের জনগণের প্রশ্ন, মায়ের কোটি টাকা স্বর্ণালঙ্কার ব্যাংকের এবং মহকুমা শাসকের ট্রেজারিতে না রেখে কিভাবে কি করে একজনের বাড়িতে রাখলেন? রাজ্যের সিপিএম দলের রাজ্য কমিটির সম্পাদক তথা রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা তথা সাবরুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তীব্র প্রতিবাদ জানান এবং সাবরুম মহকুমা শাসককে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান। সাত সকাল থেকেই সাবরুমের বহু নাগরিকের কাছ থেকে ফোন পাচ্ছিলাম যে সাবরুমের অতি প্রাচীন ঐতিহ্যশালী দৈতেশ্বরী যে কালী মন্দির, সেখানে ভক্তদের দান করা বহু লক্ষ টাকার স্বর্ণালঙ্কার আছে, যদিও আমি দেখিনি কখনো, শুনেছি। এখন সেই স্বর্ণালঙ্কার এটা সাবরুমের দৈত্যেশ্বরী কালী মন্দিরই হোক বা অন্য যে কোনো মন্দির যেখানে সেরকম এই মূল্যবান সম্পত্তি স্বর্ণালঙ্কার ইত্যাদি গচ্ছিত রাখার জায়গা নেই বা সুরক্ষার ব্যবস্থা নেই, এগুলি সাধারণত প্রশাসনের তরফ থেকে কোনো একটা সুরক্ষিত বল্টে রাখা হয় যেখানে 24 ঘন্টা পাহারাদার থাকেন। আমি একটু আগে একটা ভিডিও দেখলাম, এই মন্দিরের বর্তমান যে সেবায়েত বা যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছেন, ব্যক্তিগতভাবে চিনি না, তো নাম দেখেছি সৈকত রায় চৌধুরী, এটা নাকি তিনি তার বাড়িতে নিয়ে গেছেন। তো এই ফোনগুলি পেয়ে অর্থাৎ নাগরিকদের যে উদ্বেগের কথা, এটা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি আজকে সকালবেলাতেই সাবরুমের মহকুমা শাসককে ফোন করেছি, আপনি এ ঘটনা জানেন কিনা। মহকুমা শাসক বললেন যে তিনি জানেন না। আমি বললাম যে না জেনে থাকেন তাহলে একটু জেনে নিন, এবং ঘটনা যদি সত্যি হয়ে থাকে এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিন।